আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম শীতকালীন একটা পিঠা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতকালীন পিঠা, বিন্নি চালের পিঠা। এই পিঠা তৈরি করা একেবারেই সহজ, সেই সাথে খুবই মজাদার। কোনো রকম তেল ছাড়া এই পিঠাটা খুব সহজেই তৈরি করা যায়, সেই সাথে অনেক বেশি স্বাস্থ্যকর। আমি আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। এতে করে আমার ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর কথা না বাড়িয়ে চলে যাব পিঠা তৈরিতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই বিন্নি পিঠাটা আমি তৈরি করছি। বিন্নি চালের পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 2 কাপ পরিমাণ বিন্নি চাল নিয়ে নিয়েছি। এবার এই চালগুলোকে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে সারাতের জন্য ভিজিয়ে রাখবো। সারারাত ভিজিয়ে রাখার পরে এই চালগুলো নরম হয়ে যাবে। এরপরে এগুলোকে পানিটা ঝরিয়ে নিয়ে আমি একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চালের মধ্যে কিন্তু আর কোনো পানি অবশিষ্ট নেই, চালটা একেবারেই ঝরঝর হয়ে গিয়েছে, হাতে আর কোনো পানি লেগে আসছে না, একেবারে নরম হয়ে গিয়েছে চালগুলো সারা রাত ভিজিয়ে রাখার ফলে। এবার এই চালগুলোকে আমি ব্র্যান্ড করে নিব। মিনি চালগুলোকে আমি ব্র্যান্ড করে নিয়েছি। ব্লাইন্ডার যোগে অল্প অল্প পরিমাণে চাল দিয়ে এই চালগুলোকে ব্র্যান্ড করে নিতে হবে। চেষ্টা করবেন মিহি করে চালটা ব্ল্যান্ড করে নেওয়ার জন্য। আর যদি আপনারা মিহি করে এটাকে ব্ল্যান্ড করতে না পারেন, সেক্ষেত্রে ব্ল্যান্ড করার পরে এটাকে একটু চেলে নিতে পারেন। এবার একটা বাটিতে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আমি 2 কাপ পরিমাণ চাল থেকে 4 কাপ পরিমাণ চালের গুঁড়া তৈরি করেছি। 2 কাপ পরিমাণ চালের গুঁড়ার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবার চালের গুঁড়া আর লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি। লবণ চালের গুঁড়ার সাথে মেশানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে চালের গুঁড়াটা একটা মাখিয়ে নিব। ভাপা পিঠা তৈরি করার জন্য যেভাবে করে চালটাকে পানি দিয়ে মিশিয়ে নিতে হয়, সেইভাবে করে এটাকে মাখিয়ে নিতে হবে। খুব বেশি পানি একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে একটু ভিজিয়ে নিতে হবে, অনেকটা ভেজা বালির মতো হবে। চালের গুঁড়ার সাথে পানির পরিমাণটা ঠিক আছে কিনা সেটা বোঝার উপায় হলো হাতের মধ্যে চালের গুঁড়াটা নিয়ে একটু প্রেস করে দেখবেন। যদি এটা খুব সহজেই দলা পেকে যায় আর খুব সহজেই এটা ভেঙে যাচ্ছে না, তাহলে বুঝবেন চালের গুঁড়ার মধ্যে পানির পরিমাণটা ঠিক আছে। এবার এই চালের গুঁড়াটাকে আমি একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি, এটাকে একটু চেলে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে আমি এই চালের গুঁড়াটাকে একটু চেলে নিচ্ছি। চালটাকে আমি চেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার চলে যাব পিঠা তৈরি করার জন্য। তার জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে আমি গরম করে নিয়েছি, আর চেলে রাখা চালের গুঁড়িটা দিয়ে এইভাবে করে একটু হালকা হাতে প্রেস করে দিচ্ছি, আর সাইডের অংশগুলো যদি অসমান হয় তাহলে একটু চামচ দিয়ে সমান করে দিতে পারবেন। এবার আমি সামান্য পরিমাণে চিনি ছিটিয়ে দিয়েছি, সেই সাথে দিচ্ছি নারকেল কোরানো। 20 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করার পরে পিঠাটা যখন হয়ে যাবে তখন এইভাবে করে এটাকে প্রেস করে লাগিয়ে দিতে হবে। হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। চালের গুঁড়াটা দিয়ে আবারও হালকা হাতে এটাকে প্রেস করে দিয়েছি। যদি মনে হয় পিঠাটা প্রেস করার সময় বা গোল করে ছড়িয়ে দেওয়ার সময় চালের গুঁড়াটা ফেটে যাচ্ছে, তাহলে উপর দিয়ে আরও কিছু চালের গুঁড়ি এইভাবে করে আপনারা দিয়ে দিতে পারবেন। এবার আমি এই পিঠাটা তৈরি করব গুড় দিয়ে। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়। গুঁড়োটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই সাথে দিচ্ছি কোরানো নারকেল। এইভাবে করে প্রেস করে দিয়ে
সারের অংশগুলো একটু চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে, আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। কিছু পিঠা আমি চিনি দিয়ে তৈরি করেছি, আর কিছু পিঠা তৈরি করেছি গুড় দিয়ে। আপনাদের কাছে যেইভাবে পছন্দ বা যেই রকম করে খেতে আপনারা পছন্দ করেন সেইভাবে করে আপনারা বানিয়ে নিতে পারবেন। গরম গরম এই বিন্নি চালের পিঠা খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের এই শীতকালীন পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখবেন। আপনাদের মতামত কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর কোনো শীতকালীন পিঠা রেসিপি আপনারা দেখতে চান কিনা সেটা আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।